তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। প্রথমে তো আপনাদের থ্যাংক ইউ দিতে চাই, কারণ আমি এক্সপেক্ট করিনি যে আমি 100 লাইক পেয়ে যাব ভিডিওতে, তবে যেহেতু আপনারা দিয়ে দিয়েছেন সো থ্যাংক ইউ সো মাচ। আর এই জন্য আমরা নিয়ে আসলাম আজকে ব্রেকিং ব্যাড সিজন 5, আর আজকে আমরা এক্সপ্লেইন করব এপিসোড নাম্বার 1। আর যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করব যত জলদি করে সম্ভব সেটা নিয়ে আসতে। অ্যান্ড যদি আপনি সিরিজটা দেখতে চান তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের অ্যাপসটা ডাউনলোড করে সেখান থেকেও দেখতে পারেন। তো চলুন, কথা অনেক বলে ফেললাম, শুরু করি আজকের ভিডিও। তো সিজন 5-এর এপিসোড নাম্বার 1-এর শুরুতে আমরা দেখতে পারি যে ওয়াল্টার একটা রেস্টুরেন্টে বসে আছে, আর এখানে সে একটা মিল নেয়, আর এই মিলটা সে বানিয়েছে $52 দিয়ে। তো এখানে যে ওয়েটার সে তাকে জিজ্ঞেস করে যে এটা কি হলো। তো ওয়াল্টার বলে যে আজকে হচ্ছে আমার বার্থডে, মানে আজকে আমার 52 নম্বর বার্থডে, তো এই জন্য আমি এমনটা করেছি। তো এই জন্য সেই ওয়েটারটাকে বলে যে যদি তুমি আমাকে আইডি কার্ডটা শো করো তাহলে আমি তোমাকে এটা ফ্রি করে দিতে পারি, কারণ আমরা বার্থডেতে এগুলো ফ্রি করে দিই। তবে আমরা দেখতে পারি যে প্রথমে তো ওয়াল্টার আইডি কার্ডটা শো করতে চায় না, তবে পরে সে এটা শো করে দেয়। আর এই জন্য ওয়াল্টার কোন জায়গায় থাকে সেটা সেই ওয়েটার জেনে ফেলে, তো এই জন্য তাদের মধ্যে একটু কনভারসেশন হয় আর কি। তো আমরা এখানে দেখতে পেয়েছি যে আসলে ওয়াল্টার 52 ইয়ারের হয়ে গেছে, মানে এখন সে অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। তবে আসলে এই সিনটা আমাদের এই স্টোরির সাথে ম্যাচ করে না, কারণ আমরা আগে যেটা দেখতে পেয়েছিলাম সেটার সাথে এটা অনেক গ্যাপ হয়ে গেছে। তো এর মানে হচ্ছে এটা যে এটা হচ্ছে আসলে একটা ফিউচারের সিন, কারণ এখনও ওয়াল্টার এত বৃদ্ধ হয়নি। আর পরবর্তীতে যে সিনটা আসবে সেইটা আমাদের সেই আগের কাহিনীটাকে কন্টিনিউ করবে। তো এর একটু পরে আমরা দেখতে পারি যে রেস্টুরেন্টের মধ্যে যখন ওয়াল্টার খাচ্ছিল তখন এখানে একটা লোক আসে, আর তারা দুজন মিলে ওয়াশরুমে যায়, আর সেই লোকটা তাকে একটা চাবি দিয়ে দেয়। আসলে এই লোকটা হচ্ছে সেই লোকটা যে ওয়াল্টারকে একটা সময় গান দিয়েছিল, মানে আমরা অনেক আগে একটা সিনে দেখতে পেয়েছিলাম যে ওয়াল্টার একটা গান বাই করেছে। তো এখন এই লোকটা যে তাকে চাবি দিয়েছে সেটা হচ্ছে একটা গাড়ির চাবি, আর সেই গাড়ির মধ্যে একটা গান আছে যেটা ওয়াল্টার ওয়ার্ডার দিয়েছে। তো এই জন্য ওয়াল্টার সেই লোকটাকে জিজ্ঞেস করে যে এটা চালানোর কোনো ম্যানুয়াল কি তুমি জানো। তো সেই লোকটা বলে যে হ্যাঁ, আমি একটা ম্যানুয়াল ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি আর সেটা আমি গাড়ির মধ্যে রেখে দিয়েছি। তো এরপরে আমরা দেখতে পারি যে ওয়াল্টার সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে, আর সে সেই কারটা থেকে গানটা বের করে, আর সেটাকে সে তার গাড়ির ডিকির মধ্যে নিয়ে নেয়। আর এই ফিউচারের সিনটা এখানে আপাতত শেষ হয়ে যায়। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি সেই সিনটা, মানে যেখানে ওয়াল্টার স্কেলারকে বলে যে আমি উইন হয়ে গেছি। আর এটা ছিল আমাদের আগের সিজনের লাস্ট সিন, মানে এখন আমাদের এই গল্পটা প্রেজেন্ট টাইম লাইনে ব্যাক করেছে। তো এরপরে ওয়াল্টার সেখান থেকে বাসায় ব্যাক করে, আর তার বোম বানানোর যত জিনিসপত্র ছিল সে সেই সমস্ত কিছুকে প্যাক করে আর তার গাড়ির ডেকের মধ্যে নিয়ে নেয়। মানে এখন তার যত ডকুমেন্ট আছে, মানে যত প্রমাণ আছে, সে সেই সব কিছুকে মিটিয়ে ফেলার ট্রাই করছে। আর তখনই তার মনে হয় যে যেই লিলি অফ দ্য ভ্যালি যেই টপটা ছিল, মানে যেই গাছটা সে জেসিকে রাগানোর জন্য ইউজ করেছে, সেটা তো সে সেখানেই ফেলে রেখেছে। তো এরপর সে জলদি করে গিয়ে সেটা আনে আর সেটাও তার গাড়ির ডেকের মধ্যে রেখে দেয়। তো এরপরে আমরা দেখতে পারি যে ঘরের মধ্যে ওয়াল্টার জুনিয়র আর স্কাইলার চলে আসে। তো এখানে ওয়াল্টার জুনিয়র বলে যে গস স্প্রিং ছিল একজন ড্রাগ ডিলার, আর এই জন্য এখন হ্যাং প্রমোশন পেয়ে যাবে, কারণ যেহেতু গস স্প্রিং ড্রাগ ডিলার ছিল আর এই ব্যাপারটা হ্যাং অনেক আগে থেকেই ডিসকভার করে ফেলেছিল, তো এই জন্য তার প্রমোশন এখন নিশ্চিত। তবে আমরা দেখতে পারি যে স্কাইলার ওয়াল্টারের সাথে কোনো কথাবার্তা বলছে না। তো এই জন্য ওয়াল্টার তাকে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি কেন কথা বলছো না, তুমি কি হ্যাপি না যে আমি জীবিত আছি? তো স্কাইলার বলে যে হ্যাঁ, আমি হ্যাপি আর আমি খুবই সিকিউরও ফিল করছি, তবে আমি একটু ভয় পেয়ে আছি। মানে আমরা বুঝতে পারি যে সে ওয়াল্টারকে ভয় পাচ্ছে। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে হ্যাং আর তার সমস্ত কলিগরা মিলে এখন সেই আন্ডারগ্রাউন্ড ল্যাবের মধ্যে আছে, মানে যেটা ওয়াল্টাররা পুড়িয়ে দিয়েছিল। তো এখানে তারা সবাই জামসুটের মধ্যে আছে আর তারা এখানে জিনিসগুলো টেস্ট করার ট্রাই করছে, মানে তারা কিছু ফিগার আউট করতে পারে কি না সেটা তারা ট্রাই করছে। তো তখনই হ্যাং দেখতে পারে যে এখানে একটা সিসি ক্যামেরা পুরো একদম মেল্ট হয়ে গেছে, যার মানে সে একটা ক্লু পেয়ে গেছে। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে এখন মাইক পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে, আর তার যে ডক্টর ছিল সে তাকে বলে যে গসের মৃত্যু হয়ে গেছে। তো এরপরে আমরা দেখতে পারি যে মাইক অনেক জলদি করে স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে, আর সে গিয়ে ওয়াল্টার আর জেসির সাথে একটা ডেজার্টের মধ্যে মিট করে। সে ওয়াল্টারকে সেখানে মেরেই ফেলত, তবে জেসি তাকে কোনো রকমে থামিয়ে রাখে
আর জেসি তাকে বলে যে তোমার একটু শুনে নেওয়া উচিত যে আমরা কি বলতে চাই। তো তখন সে একটু শান্ত হয় আর ওয়াল্টারটাকে বলে যে গস আমাদের সবাইকে সবসময় রেকর্ড করতো, সো যদি সে এমনটা করে থাকে তার মানে এটা একটা বড় এভিডেন্স হয়ে যাবে পুলিশের জন্য। সো আমাদের এই ব্যাপারটাকে ফিগার আউট করা উচিত যাতে করে আমরা সবাই বাঁচতে পারি। তো এগুলো শোনার পরে মাইক তার কারের চাবিটা নেয় আর তারা তিনজন মিলে চলে আসে জেসির ঘরের মধ্যে। তো এখানে মাইক এটা জানার ট্রাই করছে যে সেই ভিডিওগুলো আসলে কোথায় লুকানো হয়েছে, মানে কোন ডিভাইসের মধ্যে গস সেগুলোকে সেভ করতো। তো সে জানতে পারে যে সেগুলো তার ল্যাপটপের মধ্যে রাখতো। তো এই জন্য মাইক বলে যে আচ্ছা ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি। তো জেসি জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ? তো মাইক বলে যে আমি এখন পালাবো, কারণ সেই ল্যাপটপটা এখন পুলিশের এভিডেন্সের ব্যাগে। সো যার মানে তারা এখন ভিডিওগুলো পেয়ে গেছে আর আমাদের ধরাটা এখন শুধুই সময়ের ব্যাপার। তো এইটা শুনতে পেয়ে ওয়াল্টার জিজ্ঞেস করে যে সেই এভিডেন্সগুলো কি গায়েব করে দেওয়া যায় না? তো মাইক বলে যে না, এটা একেবারে ইম্পসিবল একটা ব্যাপার। এর আগেও তোমার মতো এমন রতি মহারতিরা ট্রাই করেছিল এভিডেন্সগুলো গায়েব করার, কিন্তু তারা সবাই ফেল হয়েছে। সো আমরাও ফেল হয়ে যাব, আর যদি এমনটা করার সময় ধরা পড়ি তাহলে আমাদের অবস্থা আরও বেশি খারাপ হতে পারে। তো এগুলো শোনার পরে ওয়াল্টার বলে যে আমরা ডকুমেন্ট হিসেবেই কিছু ডকুমেন্ট সেখানে পাঠাবো আর সেগুলোর মাধ্যমে ব্যাপারগুলোকে ডিস্ট্রয় করে দেব। যদি সেই ডকুমেন্টগুলো ডিস্ট্রয় হয়ে যায় তাহলে তাদের কাছে আর কিছুই বাঁচবে না। তবে আমরা দেখতে পারি যে মাইক তার উপরে একেবারেই ভরসা করছে না আর সে তাকে বলে যে এটা একেবারে ইম্পসিবল একটা ব্যাপার, সো আমি এখান থেকে তো যাচ্ছি। তো তখনই জেসির মাথায় একটা আইডিয়া আসে আর জেসি বলে যে আমরা চুম্বক ইউজ করতে পারি, মানে তারা চুম্বকের ব্যবহার এই জন্য করবে কারণ এই ম্যাগনেটের সাহায্যে ল্যাপটপকে নষ্টও করা যেতে পারে অথবা ল্যাপটপটাকে ডিস্ট্রয় করাও যেতে পারে। সো এই জন্য ওয়াল্টারের কাছে এই আইডিয়াটা অনেক ভালো লাগে আর এই জন্য তারা এখন ম্যাগনেট ইউজ করার সিদ্ধান্ত নিয়ে নেয়। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে তারা তিনজন মিলে চলে আসে সেই স্ক্র্যাপ ম্যানের কাছে, মানে যেই লোকটা তাদের আরবিটাকে ডিস্ট্রয় করেছিল হ্যাঙ্গার থেকে সেভ করে। তো এখানে তারা কথা বলে আর তারা বলে যে আমরা একটা সুপার ম্যাগনেট বানাতে চাই, সো তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? তো এখানে আমরা জানতে পারি যে এই লোকটার কাছে আসলে ফিজিক্সের ডিগ্রি মিগ্রিও আছে, তো এই জন্য সে তাদেরকে এই সুপার ম্যাগনেট বানানোর জন্য সাহায্য করছে। আর যখন অনেক সাধনার পরে ফাইনালি তারা এটা বানিয়ে ফেলে তখন ওয়াল্টার ব্যাপারটাকে চেক করে আর সে দেখতে পারে যে হ্যাঁ এটা কাজ করছে। আর যখন তারা ল্যাপটপ দিয়ে চেক করে তখন তারা দেখতে পারে যে ল্যাপটপ থেকে সমস্ত ডকুমেন্ট গায়েব হয়ে গেছে। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে সল চলে আসে স্কাইলারের সাথে মিট করতে আর সে তাকে বলে যে টেডের সাথে কী কী হয়েছে সেগুলো ডিটেলে তাকে বলে। তো এগুলো শুনতে পেয়ে স্কাইলারের মনে হয় যে হয়তো বা টেডের মৃত্যু হয়ে গেছে, তবে সল বলে যে না, টেড এখনও মরেনি, যে ইঞ্জুরিটা সে পেয়েছিল তার থেকে সে এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে আর সে এখন জ্ঞানও ফিরে পেয়েছে। আর এর পরের সিনেই আমরা দেখতে পারি যে স্কাইলার যায় টেডের সাথে মিট করতে আর টেড স্কাইলারকে দেখতে পেয়ে অনেকটাই ভয় পেয়ে যায় আর সে তাকে বলে যে প্লিজ আমাকে কিছু করো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আর আমরা দেখতে পারি যে টেড অনেক ইকুইপমেন্টের সাথে এখানে বসে আছে, মানে তার ইঞ্জুরিটা একটু বড়ই হয়েছে আর এই ইঞ্জুরির জন্য টেড আর তার সারা জীবনে কখনোই হাঁটতে পারবে না। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে ওয়াল্টার, মাইক আর জেসি তারা তিনজন মিলে চলে আসে সেই জায়গায়, মানে যেখানে ডিএ এই ডকুমেন্টগুলো রেখেছে। তো এখানে প্রথমে মাইক গিয়ে সিকিউরিটিটা ডিস্ট্রয় করে আর সেই গেটটাকে খুলে দেয়। তো এরপর জেসি আর ওয়াল্টার সেই আরবিটা নিয়ে মাঝখানে যায় আর তারা সেখানে গিয়ে ম্যাগনেটের পাওয়ার ইউজ করে ইলেকট্রিসিটির ভোল্টেজ বাড়িয়ে দেয়। আর যখন ইলেকট্রিসিটির ভোল্টেজ বেড়ে যায় তখন ম্যাগনেটের আকর্ষণে সেই ডকুমেন্ট রুমে থাকা সমস্ত জিনিসপত্র অ্যাট্রাক্ট হওয়া শুরু করে দেয়। আর যখন ল্যাপটপও এটার আকর্ষণের মধ্যে চলে আসে তখন ল্যাপটপও ডিস্ট্রয় হয়ে যায়। আর যতক্ষণে সিকিউরিটির লোকগুলো ব্যাপারগুলো বুঝতে পারে আর তারা সেখানে তাদের ধরতে আসে ততক্ষণে ওয়াল্টার আর জেসি মাইকের কারে উঠে সেখান থেকে চলে এসেছে। তবে আমরা দেখতে পারি যে মাইক এখনও বিশ্বাস করে উঠতেই পারছে না যে এটা কাজ করেছে কি না। তো সে জিজ্ঞেস করে ওয়াল্টারকে যে এটা কি কাজ করেছে। তো ওয়াল্টার তাকে অ্যাসিওর করে যে হ্যাঁ তুমি 100% শিওর থাকো এটা 100% কাজ করেছে। আর এর পরের সিনেই আমরা দেখতে পারি যে সেখানে যত সিকিউরিটি গার্ডরা ছিল তারা এখন ডকুমেন্টগুলো কাউন্ট করছে যে আসলে ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে কি না, মানে কোনো চুরিমুড়ি হয়েছে কি না। তো এখানে তারা দেখতে পারে যে না, সব ঠিকঠাক আছে। তবে তারা দেখতে পারে যে গসের একটা ফটো ফ্রেম নিচে পড়ে আছে আর তারা ফটো ফ্রেমটা উঠায়। আর যেহেতু ফটো ফ্রেমটা পড়ে গিয়েছিল তো এই জন্য ফটোটা একটু নড়ে গিয়েছে। আর তখন সেই পুলিশ দেখতে পারে, মানে সেই ডিএ অফিসার দেখতে পারে যে এই ফটো ফ্রেমের নিচে, মানে ফটোর নিচে
অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার লেখা, মানে তারা এখন ব্যাংকের অনেকগুলো ডিটেল পেয়ে গেছে। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে ওয়াল্টার চলে আসে সলের সাথে মিট করতে, আর এখানে সে সলকে জিজ্ঞেস করে যে তোমার এত বড় সাহস কী করে হলো, তুমি আমার $600K কীভাবে টেটকে দিয়ে দিলে। তো তখন সল তাকে বলে যে স্কাইলার আমার কাছে সাহায্যের জন্য এসেছিল, আর এই প্রবলেমটা অনেক বড় হতে পারতো, আর এটা অনেক বড়ও ছিল। তবে আমরা দেখতে পারি যে ওয়াল্টার তাকে থ্রেট দেয়, আর সে তাকে বলে যে যদি ফিউচারে তুমি এমনটা করার ট্রাইও করেছো তাহলে আমি তোমাকে শেষ করে দেব। কিন্তু আমরা দেখতে পারি যে এগুলো শুনতে পেয়ে সল একটু রাগি হয়ে যায়, আর সে ওয়াল্টারকে বলে যে তুমি আমার অফিস থেকে বেরিয়ে যাও। তবে ওয়াল্টার তার মুখের সামনে যায় আর সে তাকে থ্রেট দেয়, সে বলে যে যখন আমি চাইব তখনই আমাদের মধ্যে সম্পর্ক শেষ হবে, যখন তুমি চাইবে তখন না। মানে সে তাকে একটা থ্রেট দিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে নেক্সট সিনে যখন ওয়াল্টার তার বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে যে স্কাইলার অনেকটাই ভয়ে আছে, হয়তোবা সল তাকে বলে দিয়েছে ফোন দিয়ে। তো ওয়াল্টার তাকে একটা হাক করে আর সে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার টাকা নিয়ে যা করেছো সেটার জন্য আমি তোমাকে মাফ করে দিয়েছি। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো এপিসোড, আর কেমন লাগছে ব্রেকিং ব্যাড সিজন 5। আর আশা করব যে আপনারা লাইক আর কমেন্ট তো করেই দিবেন, আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা প্লিজ করে ফেলুন, আর আমাদের অ্যাপসটা ডাউনলোড করতে তো ভুল করেও ভুলবেন না। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।